আসসালামু আলাইকুম। এই যে আমি নিজুম চলে আসলাম একটা ব্লগ শেয়ার করার জন্য। তো এখন আমরা হচ্ছে চেঞ্জ করে নিয়েছি আর এখন আমরা হচ্ছে নদীতে গোসল করতে যাচ্ছি। তো এখানে একটা ছোট ভিডিও শেয়ার করবো, সবাই মিলে অনেক বেশি মজা করব, কারণ নদীতে গোসল বলে কথা আছে। মানে নদীতে এইভাবে গোসল করা হয়েছে কিনা ঠিকঠাক মনে নাই, কখনো করেছি কিনা। তো আমরা এই যে অলরেডি হচ্ছে অনেক রোদ্দুর, তো এই ঢেকে ঢুকে বেরিয়ে পড়েছি, দেখা যাক চলেন যাই। আর জায়গাটা অনেক সুন্দর, একটু দেখাবো। প্রচুর রোদ, এই যে জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। চারিপাশটা এত সুন্দর, চারিপাশে দেখলে আসলে মন ভরে যায়। তো আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, প্রচুর রোদ্দুর। রে বাবা, কি রোদ্দুর, কি রোদ্দুর! দেখেন জায়গাটা, মানে আসলেই দেখে মন ভরে যাওয়ার মতো একটা জায়গা। হ্যাঁ, মানে মন ভরে যাওয়ার মতো একটা জায়গা, অনেক সুন্দর, অনেক সুন্দর। জাস্ট ওয়াও, এক কথায় জাস্ট ওয়াও। তো আমরা এখন গুটি গুটি পায়ে আচ্ছা আগোচ্ছি, আমরা ঘাটের দিকে যাচ্ছি। আর অলরেডি সবাই চলে গিয়েছে আগে আগে, আমরা হচ্ছে লাস্টের দিকে। এই যে আমরা গোসল করতে চলে আসছি। তা আপনি এবার উঠবেন কি করে? আপনি তো আপনি নামলেন, উঠবেন কি করে? এবার আবার ঘুরে আসতে হবে। ও মা গো, কি রোদ্দুর রে! বাবা সব বসো, আমাদের মেয়ে আগে আগে চলে যাচ্ছে, আমরা পিছে পিছে। এখানে অনেক লোকজন আসছে দেখার জন্য, ঘোরার জন্য। তবে সত্যি এটা দেখার মতো একটা জায়গা, এটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। মানে শুধু সুন্দর না, মানে এখানে এসে মনে হবে যে সারা বিকালটা, আমরা বিকালের দিকে আসবো অবশ্যই, এখন তো পুরাই রোদ্দুর, দুপুরবেলা একেবারে। তো হচ্ছে আমরা আসবো আবার, সবাই অলরেডি নেমে গিয়েছে, ছোট পার্সন যাচ্ছে, ওই যে ভাবি আগে আগে। এই যে সবাই সবাই অলরেডি নেমে গিয়েছে, সবাই অলরেডি নেমে গিয়েছে। এই যে আমরা এখন নদী ঘাটে, ভাবি আর আমি চলে আসছি, আর অনেক রোদ্দুরে আল্লাহ পাগল যাচ্ছে না। এখন হচ্ছে এই যে পানিতে নামবো, দাও সাঁতার, দাও সাঁতার, দাও সাঁতার, দাও। সামনে দিয়ে চেষ্টা করতে
তোমার ক্যামেরা যারা বাবু আসতে পানি এত ই করো না গায়ে লাগছে সবগুলো তো নেই বৃষ্টিতে কবে ভিজেছে সুন্দর সুন্দর মুহূর্ত গুলো আসলে নিতে পারিনি কারণ ফোন নিয়ে আসা পসিবল হচ্ছিল না এই জন্য অনেক ভালো মজার মুহূর্ত গুলো চলে গিয়েছে আরো সুন্দর হবে আবার কালকে আপনি নাই আপনি বাদ বাদ মানে পরিষ্কার আসলাম এইবার একেবারে সেই ও আসতে যাবে আসছি না কখন যাচ্ছি সব গোসল থেকে উঠবেন পানি থেকে মেরে ধরে উঠানো লাগছে পটল রসা পটল রসা রসা বলে পটলের ডকমা বলে এটা হচ্ছে বিড়াল কিন্তু দিছি তো ওইভাবে কি বোঝা যায় পটল রসা বাহ বর্ণ
আমি একটা খাওয়ার পরে আরো একটা নিয়েছি মানে এত টেস্ট হয়েছে এটা বলে বোঝাতে পারবো না পারবো না এটা সেন্ট আমি অনেক আগে থেকে পাচ্ছিলাম এটা হচ্ছে সরষা ইলিশ মমি তো একটা মাছ নিয়ে বসে আছে এই যে অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে আন্টি অনেক আইটেম রান্না করছে তো আমরা হচ্ছে আজকে প্রথমত নদীতে ফার্স্ট টাইম গোসল করেছি এটা ভীষণ মজা হয়েছে আর গোসল করার পরে আমরা হচ্ছে বাবুদেরকে আগে খাইয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে আর কি আমরা খেতে বসছি আন্টি অনেক রকম রান্না করছে আমাদের জন্য তো প্রত্যেকটা আইটেম অনেক ভালো ছিল একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি সবটা হয়তো এইভাবে দেখাতে পারিনি একটু করে দেখানোর চেষ্টা করছি এখন পুরো পেট লোড হয়ে গিয়েছে আর একদম নড়তে পারছে না তো ভাবলাম একটু এসে বসে পড়ি আর হচ্ছে না আর হচ্ছে আমাদের আবার এখন এখনই রেডি হতে হবে বাইরে বের হওয়ার জন্য কারণ আছে বাইরে যেতে হবে আর কি আর গোসল করতে যে অনেক বেশি মজা করলাম ফার্স্ট টাইম নদীতে গোসল করা এটা ভীষণ মজার তো সবাই এখন সবাই আবার রেডি হতে হবে বাইরে যাওয়ার জন্য বুড়ি বাবা আমি শেষ আমি শেষ তো হচ্ছে ভীষণ কষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন নিজে অনেক বেশি খেয়ে ফেলেছে তো খেয়ে দিয়ে এখন কষ্ট হয়ে গেছে তো এখন একদম যদি শুয়ে পড়ি এতক্ষণ হ্যাঁ হ্যাঁ তো ওই যে খুলে গিয়েছে আপনি কি দিয়ে এসছেন তাকান ওইদিকে তো যাই হোক আছে অনেক বেশি কষ্ট হয়ে গেছে পেট একদম মানে মানে টাইট হয়ে গিয়েছে তো এখন আমরা হচ্ছে মানে মনে হচ্ছে একটু রেস্ট করলে ভালো তো কিন্তু রেস্ট করলে সময় চলে যাবে আর এখন আমরা ঘুরতে বের হব তো আমরা রেডি হচ্ছি আর হচ্ছে এখনকার ব্লগটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন নেক্সট কোথায় যাচ্ছে অবশ্যই আছে দেখবো সবাই মিলে অবশ্যই তো তাহলে এখানে এখনকার মতো বিদায় নিচ্ছি ওকে টাটা বাই বাই